উত্তর প্রদেশের হাতরাসে দলিত কন্যাকে নিশংস অত্যাচার ও খুনের প্রতিবাদে পথে নামলো বারাসাত শহর তৃণমূল কংগ্রেস। বারাসাত চাপানলি মোড় থেকে শুরু করে কলোনি মোড় পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল। বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তর প্রদেশের হাতরাসে ১৯ বছরের তরুণীকে নিশংসভাবে অত্যাচার করে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সারা দেশে দলিত ও মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল করতে পথে নামলো বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ত কর্মদক্ষ এবং জেলা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী, বারাসাত পৌরসভার মুখ্য প্রভাষক সুনীল মুখার্জি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে যোগী ও যোগী রাজ্যের পুলিশের বর্বরোচিত আচরণের প্রতি ধিক্কার স্লোগান। শহর তৃণমূল কংগ্রেস রোধ করে আজকে মিছিলটা হচ্ছে উত্তরপ্রদেশে দলিত মেয়ে তাকে যেভাবে ধর্ষণ, চারজন মিলে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হলো, হত্যা করে তাকে পুড়িয়ে মারা হলো, এই ঘটনার প্রতিবাদে যে ভারতবর্ষের বুকের উপরে গণতন্ত্র শেষ, তার কারণ হচ্ছে এটা যখন জানতে চাওয়ার জন্যে সাংবাদিকরা ওখানে যায়, তাদেরকে মারধর করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। আমাদের সাংসদরা, চারজন সাংসদ, ডেরেক ওব্রায়ন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষদস্তিদার এবং একজন এক্স সাংসদ মমতাবালা ঠাকুর যখন ওখানে গিয়েছিলেন, তখন ওই দলিতদের প্রতিনিধি অনিতা মণ্ডলকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং রাজ্যসভার আমাদের যে এমপি ডেরেক ওব্রায়ন তাকে যেভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যসভা এবং লোকসভার কোনো এমপিদের কোনো নিশ্চয়তা নেই, তারা যখন তখন তারা অত্যাচারিত হতে পারে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এই এতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্র শেষ হয়ে গেছে, এর বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ। হ্যাঁ, আজকে চাপালি মোড় থেকে আমাদের মিছিলটা গিয়ে থামবে হচ্ছে কলোনির মোড়, সেখানে পথসভা হবে আমাদের এই বারাসাতের যিনি অবজারভার, যিনি কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী আমাদের সঙ্গে আছেন। আমরা এতে অত্যন্ত আনন্দিত যে আমরা সবাই মিলে এই যে মিছিলটাকে স্বতঃস্ফূর্তভাবে এদের বিরুদ্ধে, এদের এই মানে বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমেছি, কারণ মোদি সরকার জানে না যে এর ভয়াবহতা কী। সারা বাংলায় এই ব্যাপারে মানে মানুষ উত্তাল হয়ে উঠবে এই প্রতিবাদের বিরুদ্ধে। বিধানসভার কোঅর্ডিনেটর আমাদের প্রিয় নেতা নারায়ণ গোস্বামী এবং বারাসাতের মুখ্য প্রশাসক সুনীল মুখার্জির নেতৃত্বে একটি সুবিশাল মিছিল বারাসাত পরিক্রমা করে আমরা কলোনির মোড়ে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে উত্তরপ্রদেশের হাতরাসে মনীষা বাল্মীকি নামে একটি তরুণী, আদিবাসী তরুণী, তার উপর যে নির্মম অত্যাচার সংগঠিত হলো, যে সংগঠিত হওয়ার পিছনে একটি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ন্যূনতম যে আইন শৃঙ্খলা, যে নিয়মকানুন, তাকে তোয়াক্কা না করে